নরসিংদীর লটকন রাজ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার শিবপুর উপজেলা জয়নগর ইউনিয়নের আজকিতলা বাজারের সংলগ্ন এলাকায় বেতার শ্রোতা ফাউন্ডেশন নরসিংদী গ্রুপ বাই বানিয়াসল বেতার বন্ধু সংসদের উদ্যোগে নরসিংদীর লটকন রাজ্যে বেতার শ্রোতাদের মিলন মেলার আয়োজন করা হয়েছে। নরসিংদী লটকন রাজ্যে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসিরুল্লাহ মোহাম্মদ ইরফান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলামিন। এ সময় আরও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ বেতারের মুখ্য উপস্থাপক মাহবুব সুবাহান, উপস্থাপক সাদিক হোসেন, উপস্থাপক আহসান হাবিব, বেতার শ্রোতা ফাউন্ডেশন নরসিংদী শাখার চিফ অ্যাডমিন মোহাম্মদ হোসাইন মুসা, নরসিংদী জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, শিবপুর প্রেস ক্লাব সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, বাংলা টিভি জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, দৈনিক বাংলার নবকণ্ঠ জেলা প্রতিনিধি খন্দকার আমির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখা সভাপতি ইলিয়াস হায়দার, নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, উপজেলা শাখা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি প্রমুখ। পরিচালক জনাব আলামিন খান এবং দূর দূরান্ত থেকে আগত আজকের এই শ্রোতা সম্মেলনের সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আসলেই একটু আগে শ্রোতা শাহাদাত গুরুদয়াল কলেজের প্রফেসর, উনি কিন্তু অনেক কথাই বলেছেন। আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় বেশি আকর্ষণ হচ্ছে যে এই প্রথম একজন মহাপরিচালক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এর চাইতে বড় কথা হচ্ছে ওনার পাশে যিনি আছেন বেতারের একজন কর্মকর্তা, একনিষ্ঠ এবং জিনিয়াস অফিসার, তিনি এসেছেন। এর চেয়ে বড় পাওনা এই অনুষ্ঠানে আর কিছু নেই। আমি নগণ্য, অত্যন্ত জঘন্য। আমি এসেছি, আমি আসব, যার নাই কোনো কাজ সে তো এই সমস্ত করে বেড়ায়, আমার কোনো কাজ নেই। সুতরাং আমি আপনাদের মাঝে আসি, আমার ভালো লাগে শ্রোতাদের সাথে মত বিনিময় করতে। অনুষ্ঠানে আপনারা অনেকেই ইমেল পাঠান, চিঠি পাঠান, সেগুলো আমরা পড়ি। আপনারা বেশি বেশি করে চিঠি লিখবেন। সংগঠক, উপস্থাপক, ব্যবস্থাপক, শব্দশৈলী, স্বাধীনতা পদক প্রাপ্ত আশফাক রহমান খান আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি তার পরকালের জীবন সুন্দর হোক, তিনি যেন আল্লাহ তাকে গ্রহণ করেন, তাকে জান্নাত দান করুন, সে বিষয়টি আমি বলছি। একই সাথে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জল্লাদের দরবার অভিনেত্রী, শব্দশৈলী, বীর মুক্তিযোদ্ধা এবং নজরুল সঙ্গীত শিল্পী বুলবুল মহানিবেশ, তিনিও আজকে চলে গেছেন। বাংলাদেশ বেতার আজকে অনেক কিছু হারিয়েছে। আস্তে আস্তে এই জিনিসগুলো বাংলাদেশ বেতারের যে ব্যবস্থাপনা সেই কার্যক্রমগুলো করে আসছি, আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। জনাব মুসা সাহেবকে এই স্মরণ করছি যে এই একটি এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি আপনাদের সামনে আসছি। আমি প্রথমে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে তারপর বেতার সম্পর্কে বলব। প্রথমে বলেছিলেন যে আপনারাই বলেছেন যে আপনারা যেরকম রেসপন্স করেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে, সেখানে যেন আমরা একটু সবাই ঘটনমূলক সমালোচনা করি। তাহলে যে কেন্দ্রীয় শ্রোতা আমাদের যে প্ল্যাটফর্মটা আছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটরও আমাদের সামনে আছে আলামিন খান প্রশাসন অর্থ, বেতারকে ছোট করে বা আপনারা নিজেরা ছোট হয়ে যান এমন কোনো কাজ না করে আমরা চেষ্টা করব এটাকে আরও কত এনরিচ করার। দ্বিতীয়ত বলেছেন আমাদের একজন শ্রোতা সংগঠক বলেছেন যে অ্যাপসটাকে ফ্রি করার জন্য, মনে হয় এই প্রথম এই জিনিসটা আনুষ্ঠানিক চিঠির আকারে আমার হাত দিয়ে মন্ত্রণালয়ে গিয়েছে এবং এইটা একটা বড় একটা স্টেক হোল্ডার, অর্থাৎ যারা মোবাইল সরবরাহ করেন, ডাটা সরবরাহ করেন, যাদের নেটওয়ার্ক আছে, তারা মিলে সরকারের সাথে বসেছে। সেখানে আলামিন খান নিজেও উপস্থিত ছিলেন, সেই মিটিং শুরু করেছে
লটকন গাছে কিন্তু একদিনে লটকন ফলেনি, লটকন গাছে লটকন আসছে, আমার চোখ ভরে গেছে। আমার ইচ্ছে করছে গোটা ব্রাঞ্চ এই যে একটা স্তূপ আছে সব কিনে নিয়ে যাবে, কিন্তু আমার ঘরে মানুষ নাই, তারপরে আমি কিছু কিনে নেব। আমার ইচ্ছে আছে লটকনের কিছু কিনে নেব। বশির আহমেদ মোল্লা, নরসিংদী, এনএএন টিভি।